বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে কারিশ্মা দেখিয়েছেন টাইগার অধিনায়ক সাকিবুল হাসান। চার ওভার বোলিং করে মাত্র 21 রান খরচায় 5 উইকেট শিকার করেছেন তিনি। আর এরই সাথে পাকিস্তানি স্পিনার সাইদ আজমলের পাশে উঠে এসেছেন সাকিব। সিরিজের দ্বিতীয় এই ম্যাচটির আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ছিল 80টি। তবে 5 উইকেট নিয়ে আজমলের সমান 85টি উইকেটের মালিক বনে গিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ লোয়ার অর্ডার ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালেনকে বোল্ড করে টি টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবার সাকিবের সামনে রয়েছে তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ। এর জন্য তাকে আগামী ম্যাচে আর মাত্র 1টি উইকেট শিকার করতে হবে। 85 উইকেট নিয়ে বর্তমানে সাকিবের আগে তৃতীয়তে অবস্থান পাকিস্তানি পেসার উমর গুলের। আজমল, গুল এবং সাকিবের উইকেট সংখ্যা সমান হলেও ম্যাচ সংখ্যা এবং গড়ের দিক থেকে এগিয়ে থাকায় তৃতীয়তে অবস্থান পেস তারকা গুলের। এদিকে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক সৈয়দ আফ্রিদি। মোট 99টি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 98 উইকেট শিকার করেছেন তিনি। আফ্রিদির পর দ্বিতীয়তে অবস্থান করছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। 69টি ম্যাচে মোট 98টি উইকেট নিয়েছেন তিনি।